consider it. Take this token of money. আরে বেটা উঠ, মায়ের মানুষ দেখলে ফাজলামি করতে মন চায়? তুই চিনস আমারে? কদিন ধরে দেখতেছি তুই এলাকায় খালি গুড় 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 করস, কোলাপান দিয়া মার খাই তুই গো। নিজের চেহারা দেখছস কাউয়ার মতন? হয়ে গেলে তোকে বিয়ে দিয়ে লাল টুকটুকে একটা লক্ষ্মী বউ নিয়ে আসবো। লক্ষ্মী বউ বিয়ে দিয়ে আমার জন্য? মা যাপো যাপো, অনেক পর আছে, যাও চল চল। হয়েছে, বেশি পাকামো না করে না টুকটুকু খেয়ে নি, আমি ঘুমাতে গেলাম, একদম রাত জাগবি না কিন্তু, ঠিক আছে? কখন ছু মেরে তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যাবে তখন শুধু ট্যারি পাবে না বন্ধু। আচ্ছা কোনো প্রবলেম হয়েছে নাকি? মানে জহির কিছু বলেছে? আরে বলে নাই, কিন্তু বলতে কতক্ষণ। শোনো, তুমি আজই সবাইকে তোমার মনের শুদ্ধ কামনা সরি বাসনা কথা বলে দাও। যদি না করে দেয় বাবা, না করবে কেন? তাছাড়া কবি বলেছে না, একবার না করিলেই দেখো শতবার। ওইটা একবার না করিলে না, ওটা একবার না পারিলে। আরে আমি তো পরীক্ষা তো উঠেই নিতাম। আচ্ছা বাদ দাও, শোনো, আমি তোমাকে ভালোবাসি।
আমরা কি আজকে কোথাও ডিনারে যাচ্ছি? জি না না, আমি আমি ওটা এমনি মানে আমি আসলে কিছু মিন হ্যাঁ সেটাই সেটাই বলছি, আমি আর তুমি মানে আমরা কি আজকে রাতে কোথাও ডিনারে যাচ্ছি? তার মানে কি তুমি আমার সাথে কাজ শেষ তো না? বিয়েটা খুব তাড়াহুড়ার মধ্যে হয়ে গেল, তাই না? বন্ধু বান্ধব না আত্মীয় স্বজন একদম হুটহাট, আর সবে তো আমাদের প্রেমটা হয়েছে এর মধ্যে। প্রেমের আসল মজা তো বিয়ের পরে, এই যে আমরা একসাথে অফিসে যাব, একসাথে আবার বাসায় আসব, এটাই তো প্রেম। হ্যাঁ ঠিক আছে, তারপর বিয়ের আগের প্রেমের একটা আলাদা ফিল আছে। তাই তোমার মতলব কি বলো তো? মনে হচ্ছে বিয়ে করে তুমি টেনশনে পড়ে গেছো। আমি তো পারলে ওই দিনই বিয়ে করে ফেলতাম। আরে না না, ওইসব টপিক আজকে বাদ, আজকে হচ্ছে আমাদের পূর্ণিমার রাত, আমরা দুজন আজকে অনেক প্রেম করব। অনেক প্রেম করব মানে কি? মানে হচ্ছে আজকে আমি তোমার দিকে তাকিয়ে থাকবো, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে, আমরা দুজন দুজনকে দেখব। কেন আমাকে আগে দেখো? হ্যাঁ আমার উঠতে হবে সকালে, নাস্তা রেডি করতে হবে, আবার নিজেও রেডি হতে হবে। নতুন বিয়ে তো আরেকটা আমি ডিস্ট্রিবিউট করে দিই। শোভা একটা কথা, আমার তো স্যালারি ভালোই, আমাদের দুইজনের সংসার তো ভালো মতো চালাতে পারবো, তাই না? আমারও তো স্যালারি খারাপ না। হ্যাঁ আগে আলাদা আলাদা ছিল, এখন একই সাথে, তাই বলে কিন্তু তুমি আমার স্যালারির দিকে আবার নজর দিও না। আমি ভাবছিলাম আমি চাকরি করি, তুমিও চাকরি করো, দুজনে ক্লান্ত হয়ে যায় অফিসের পর, এমন করলে কেমন যে আমি শুধু চাকরি করবো আর তুমি সংসার সামলাও? তারপর আর কি, সকালবেলা আমি নাস্তা খেয়ে অফিসে যাব, তুমি অফিসে ফোন করবে, আমি কেমন আছি জিজ্ঞেস করবে, দুপুরে খেয়েছি কিনা জিজ্ঞেস করবে, আমি যদি না খাই তখন তুমি আমাকে বকাঝকা করবে, তারপর আমি সন্ধ্যাবেলায় আসব, তুমি রাতেরবেলা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি রান্না করবে, আমাকে নিজ হাতে খাইয়ে দেবে, কি মজা! একটা কাজ করলে কেমন হয়? কি এই যে এতক্ষণ তুমি যা আমাকে বলছিলে ওই কাজগুলো তুমি করলে আর আমি অফিস করলাম? মানে কি আমি মানে বুঝলাম।
মানে আমি চাকরি করি, তুমি আমার জন্য ওয়েট করবে, আমার জন্য রান্না বান্না করবে, রাতে যখন একসাথে আসবো তুমি আমাকে খাইয়ে দিবে। আচ্ছা তুমি কি বসে ফাইজলা করছো না? শুরু করেছে মানে? মানে আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে কি? ঘুমাও তো। না না না, আমি কথা শেষ করিনি তো। আর কি কথা শেষ করব? না মানে আই এম সিরিয়াস। শোভা দিনকাল কেমন যাচ্ছে? আপু আপনাকে কিন্তু সুন্দর লাগছে এই শাড়িটা, কোথা থেকে কিনছেন? থ্যাংক ইউ, এটা এখান থেকে। আপু আপনার জন্য। আজকাল জুয়েলারির সাথে তোর ভালোই চলছে তাই? সরি কি বুঝো না তোমার কি মনে? আমি কিছুই বুঝি না, আমি সবকিছু বুঝি নাকি তোমার মনে? আমি চোখে দেখি না, আমি অন্ধ। এখন আমি বুঝতে পারছি তোমার চাকরি করার কারণটা কি। স্টুপিডের মতো কথা বলছো। আমি কেন চাকরি করছি মানে? এই ধরনের কথা বলতে তোমার মুখে একটু আটকালো না? যা সত্য আমি তাই বুঝছি, আর তোমার চাকরি করার কি দরকার আমি বুঝি না, বুঝি না আমি। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমাকে কেন চাকরি করতে মানা করছো? আমি কিছুই বুঝি না। কি বুঝো তুমি? হ্যাঁ কি বুঝো তুমি? তুমি যদি বুঝতে না তাহলে চাকরিটা তুমি করতে না। হ্যাঁ আমি চাকরি ছাড়লে তোমার খুব সুবিধা হয়, পরিষদে খুব সুন্দরভাবে জানা কাজাকাজি করতে পারো। ভেবেছো আমি কিছু বুঝি না? না দেখো বাজে কথা বলবে না, না হলে কিন্তু। তাহলে কি মারবে? মারবে নাকি মারো তুমি? না তোমাকে আমি কি ভেবেছিলাম? আর তুমি আমি কি কি আমি বলো আমি কি? তুমি একটা ছোট লোক কিছু কোনো ব্যাপার হলো? শোন সংসার জীবনে এরকম টুকটাক অনেক কিছু হয়, তাছাড়া শোভা তো অনেক ভালো মেয়ে। তোর প্রবলেমটা কি? তোর প্রবলেমটা কি? আমি কি তোকে এখানে ডেকে এনেছি সবার গুণগান গাইতে? ঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে, আমি এখানের মধ্যে বসে আছি কফি খাচ্ছি। আমার না ভুল হয়েছে তোকে বলা। আচ্ছা আমি না নিতে পারছি না, আমি নিতে পারছি না। আমরা দুইজন অফিসে কলিং, তো কি হয়েছে? ঘরের মধ্যে তো আমার বউ, আমার কথা শুনবে না সে? আর কোথায় তুই আমাকে একটা ভালো সাজেশন দিবি? না শোবার কথা, শোবার কথা। শোন আমার ভুল হয়েছে তোকে এখানে ডেকে আনা, থাক তো। এই
দশটা টাকা দে, তোর বনের ইচ্ছে পূরণ হবে। বাহ, এমন যদি কোনোদিন হতো। দুটা মনের ইচ্ছা পূরণ হবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্রথম ইচ্ছা পূরণ হলে আমি আবার এসে দ্বিতীয় ইচ্ছা পূরণ করে যাব। এখন তোর প্রথম ইচ্ছা কি ছিল বল বাবা? এ কথা আপনি আমাকে আগে বলেননি কেন? তাহলে তো আমি আপনাকে 1000 টাকা নোট দিতাম। আরে পাতে এসো, এখন তোর ইচ্ছের কথা বল, আমাকে আরেক জায়গায় যেতে হবে তো। না 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 বাবা বাবা বাবা, একটু একটু দাদা, আমি বলছি একটু বাবা, আমি না এই জীবনে থাকতে চাই না, আমি না মানে আমি আমার বিয়ের আগের জীবনে যেতে চাই, এটা কি সম্ভব? ঠিক আছে, দিয়ে দিলাম, যা। আর শোন, তোর কিন্তু বর্তমানও মনে থাকবে কিন্তু, বুঝতে পেরেছিস? যা বর্তমানে ভুল করেছিলি তা শুধরে নিয়ে নতুন করে জীবন শুরু কর। বাবা বাবা, দোস্ত বল, তোমার মনে হয় না যে শোভা অনেক রাগি রাগি স্বভাবের? কেন না, ও কত ভদ্র মেয়ে। আরে আলোর নিচেই তো অন্ধকার থাকে, আর আমার সিক্স সেন্স বলছে শোভার মুখ দিয়ে মিন মাইটের ছোট লোক এসব কথা ছাড়া কোনো কথাই বের হবে না। বুঝলাম না, হঠাৎ একদিন করে শোভাকে নিয়ে তোমার এই চিন্তা হলো কেন? আরে না, আমি অনেক ভেবে দেখতাম, আমরা দুজন যদি বিয়ে করি তাহলে ও চাকরি করবে, আমিও চাকরি করব, আর ও তো চাকরি ছাড়বে না। আরে চাকরি ছাড়বে না কেন, আর ছাড়তে হলে ছাড়বে। আরে করবে না, আমি অনেকবার বলেছি, শুনে নাই। এই বলে দিয়েছিস মানে, তুই এখনো কোনো প্রপোজই করিস কি? এই আরে না 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 বন্ধু, আমার আমার সিক্স সেন্স বলছে, মানে আমার মনে হয় ও মানে সাংসারিক হবে না। এত নোট পিছনে ঘুরঘুর করে এখন তোমার সিক্স সেন্স আসলো? আচ্ছা দোস্ত, তোমার সিক্স সেন্স তাহলে কেমন মেয়ে চায়? বউ হবে এমন একটা মেয়ে যে হবে নম্র, ভদ্র, উচ্চ স্বরে কথা বলবে, জামাই যা বলবে তা শুনবে, সুশীল। আর অন্যদের সাথে সেলফি কেন, নিজের সাথেও সেলফি তুলবে না, এমন একটা মেয়ে। এমন মেয়ে পাওয়া তো আজকাল খুবই কষ্টের। তবে আছে একটা মেয়ে, আছে। কে, কোথায় বল না বন্ধু। দোস্ত, এমন একটা মেয়ে আছে, নম্র, ভদ্র, অমায়িক, আমার দেখা লাখে একটা মেয়ে। যেমন বড় লোকের মেয়ে তেমনি সুশীল, কি অমায়িক ব্যবহার, আহ আমি নিজ চক্ষে দেখেছি। কে বন্ধু, প্লিজ প্লিজ বল না, বল না। কে শুনতে চাস? আমাদের ম্যাডাম আর মেয়ে, তবে আমার ধারণা ওই মেয়ে কিন্তু প্রেম টেম করবে না। ও তাহলে তুমি কাজ করো,
সরাসরি ম্যাডামকে বিয়ে প্রস্তাবটা দাও। বলবো? গুড আইডিয়া, তাহলে আমি এখনই কি ম্যাডামকে বুঝি। দাঁড়া, শুন শুন শুন, কিন্তু ভাই আমার চাকরিটা খাইছি না, আমি অনেক কষ্টে চাকরিটা ম্যানেজ করছি। আরে তোর তোর কি মাথা ঠিক আছে? আমি ম্যাডামকে গিয়ে তোর কথা বলবো নাকি? তোর চাকরি কিছু হবে না, যা হবে আমার হবে, রিস্কটা আমাকে নিতে হবে। কথাই আছে না, নো রিস্ক নো গেইন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু বলবে? জি ম্যাডাম। ম্যাডাম, আমাকে আপনার কেমন লাগে? অবশ্যই ভালো, আমার কোম্পানি সবাই ভালো, আর ভালো বলি তো রাখা। ম্যাডাম, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। ম্যাডাম, আমি শোভন, আমরা দুই ভাই, বড় ভাই, ভাবি, মা, আমি। আমাদের ঢাকায় একটা বাড়ি আছে, বাবা প্রফেসর ছিলেন, তিনি এখন আর নেই। বলতে পারেন আমাদের একটা ছোট্ট সুখী পরিবার, আর স্টুডেন্ট হিসেবে আমি বরাবরই ভালো। জানি তো, আমি তোমার বায়োডাটা রেখেছি। কেন বলো তো? বেতন সংক্রান্ত কিছু? না না ম্যাডাম, ওরকম কিছুই না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হোয়াট? জি ম্যাডাম, আপনি নিশ্চয়ই আপনার মেয়ের জন্য এরকম ছেলেই খুঁজবেন। শুধু পার্থক্য এতটুকুই যে আমি আপনার অফিসের একজন এমপ্লয়ি। আমার মনে হয় তুমি একমাত্র ছেলে যে তার বসকে সরাসরি তার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছে। তোমার কি চাকরি হারাবার ভয় নেই? ম্যাডাম, ভয় পেলে কি এই কথাটা আপনার সামনে বলতাম? যা সত্য আমি তাই বলছি। আসো। দাঁড়া, বসো। তুমি কি আমার টাকা পয়সা আভিজাত্য এই সব দেখে প্রস্তাব দিলে? না ম্যাডাম, আমি হয়তো তোমার মতো একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। হতে পারে সে অনেক ধনী, কিন্তু তোমার কথায় আমি সত্যি ইমপ্রেসড। আমার তিনটা শর্ত আছে, সেই তিনটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি রাজি। জি। আমার প্রথম শর্ত হচ্ছে আমার মেয়ের তোমাকে পছন্দ হতে হবে। যদিও আমি জানি সে আমার অবাধ্য হবে না, কিন্তু তারপরে। দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার এই চাকরিটা ছেড়ে দিতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে তোমাকে আমার বাসায় থাকতে হবে। যদি এই তিনটা শর্তে তুমি রাজি থাকো তাহলে কালকে তোমার রেজিগনেশন লেটার দিয়ে যাও। ম্যাডাম, এই নিন আমার রেজিগনেশন লেটার। মানে কি, সঙ্গে করিয়ে নিয়ে এসেছি? ভাই ম্যাডাম, আপনি যদি আমার কথা রাগ করতেন তাহলে তো আমার চাকরিটা এমনিতেই চলে যেত, তাই আমি রেডি ছিলাম। আমি তোমার কথায় ইমপ্রেসড, আমি রাজি। আমি তো চেয়েছিলাম আমার সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে ধুমধাম করে আমাদের বিয়েটা। তুমিও চেয়েছিলে? বারোটা বেজে গেছে, ঘুমাতে হবে।
তাই নাকি? কিন্তু আজকে তো আমাদের বাসর রাত, আজকে তো আমরা সারা রাত জেগে অনেক গল্প করব। তা তুমি ঘুমানোর কথা বলছো? এই বাড়ির নিয়ম হচ্ছে 10টার মধ্যে ঘুমিয়ে যাও। আজ আমাদের বিয়ে দেখে মা 2 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। যান, ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, জলদি ফ্রেশ হয়ে আসছি। শোভন কোথায়? ও তো আসছে। গুড মর্নিং মা। গুড মর্নিং। থ্যাংক ইউ। শোভন, তুমি এবারে নতুন জামাই, শুয়ে হয়তো সময়ের অভাবে তোমাকে সবকিছু বলতে পারিনি। আমাদের এই বাসায় কিছু নিয়ম কানুন আছে, একটা ডিসিপ্লিন আমরা সবাই মেনে চলি। আমি আশা করছি তুমিও সেটা মেনে চলবে। তুমি স্ট্রেইট কাট আমাকে কথা বলেছিলে, আমি সেটা পছন্দ করেছিলাম, কারণ আমি নিজেও সেভাবে কথা বলি। এ বাসায় খাওয়া, চলাফেরা, ব্যবহার, এমনকি পোশাক পরিচ্ছদের ব্যাপারে কিছু নিয়ম মেনে চলতে হবে। তোমাকে সব কিছু শুনি বুঝিয়ে বলব। এখন যাও, তুমি মর্নিং গাউন পরে আসো। আচ্ছা, খাবারের টাইম টেবিল না হয় বুঝলাম, পোশাক পরিচ্ছদ তো বুঝলাম, আস্তে আস্তে সব বুঝে যাবে। না, তুমি এখনই বলো। আচ্ছা, আমার সাথে যেভাবে ব্যবহার করবে আমার সাথে কি সেভাবেই ব্যবহার করবে? না, বাস এইটাই। আর পোশাক পরিচ্ছদ? ওকে, সকালে দুপুরে রাতে কিংবা কোনো পার্টিতে কি তুমি একই ড্রেস পরে যাবে? না। তো সিম্পল, উঠো। মা কিন্তু ড্রেসের ব্যাপারে অনেক বেশি সচেতন, কিন্তু এগুলো তো আমি ইউজ টু না। আস্তে আস্তে সব হয়ে যাবে, এবার চলো। আচ্ছা আচ্ছা, ওদেরকে কি দেখ করতে হবে? এ কি, তুমি এটা কি পরেছো? এই পাঞ্জাবি পরে তুমি ওদের সামনে আসবে? মা, মানে এটা কি বেশি খারাপ? তোমার ব্লেজার আছে না, ব্লেজার পরে আসো। আর তুই একটু খেয়াল করতে পারিস না? তোর মেয়ের জামাই তো অনেক কিউট, তো বাবা একটু দাঁড়াতো। আরে যন্ত্রণা, এরা তো মনে হয় কোরবানির ছাগল কিনতে এসেছে। দাঁড়াও। দাঁড়াতে বলছে, দাঁড়াও। মাশাআল্লাহ, বাহ, তোর মেয়ের জামাই তো যথেষ্ট লম্বা। আমার মেয়ের জামাই কিন্তু ওর মতো এত লম্বা না। আমি না তোর মেয়ের জামার জন্য একটা পার্টি দিতে চাই। ঠিক আছে, ভালো হবে না? খুব সুন্দর যাবো না। মা, একটু বাইরে যাচ্ছিলাম। সুমি কোথায়? ও তো মা রুমে, অনেক
মাথা ধরেছে তো তাই শুয়ে আছে। আশ্চর্য তো, সুমিও অসুস্থ আর তুমি ওকে রেখে বাইরে যাচ্ছ। যাও উপরে যাও, সুমিকে নিয়ে ডাক্তারের কাছে যাও, আমি ফোন করে দিচ্ছি ডাক্তারকে। কি যন্ত্রণা, মাথা ব্যথা, তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। মা, ফ্লাওয়ার। সুমি কোথায় গিয়েছিলে এত রাত হলো যে? আম্মু বাহিরে গিয়েছিলাম, ও আমাকে নিয়ে গেছিল। তুমি কি জানো না এবাড়ির জামাইরা এত রাত পর্যন্ত বাইরে থাকে না? মা। জি আম্মু, আর ভুল হবে না। যাও বাবা, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমরা কি কিছু বলতে চাচ্ছ? আম্মু আমি আরো একটু বাইরে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ, তোমাদের হানিমুনের ব্যাপারটা আমার মাথায় আছে, কিন্তু এই মাসে তো যাওয়া যাবে না। এই মাসে ওর বাবার মৃত্যুবার্ষিকী, আর তাছাড়া আমি চাচ্ছি না শোভন এ মাসে বাইরে কোথাও যাও। তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়ির পুরুষরা এই মাসে বাইরে যায় না। আর হ্যাঁ, আমি তোমাদের হানিমুনের ব্যবস্থাটা আগামী এসে করি। থ্যাংক ইউ আম্মু। তোমরা বসো, আমি একটু বাইরে যাই। মানে কি, আমি কি এক মাস এই বাসার মধ্যে বসে থাকবো? কেন, আমি আছিলাম না? তুমি আছো মানে তোমার আম্মুর কথা মতো সবকিছু হবে। হ্যাঁ, আমার ইচ্ছা অনিচ্ছা কোনো ভ্যালু নেই, এটা তো মনে হচ্ছে একটা জেলখানা, তোমার আম্মু একটা জেলার। দেখো আমার মা সম্পর্কে বাজে কথা বলবে না। না 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 না, আমি তোমার আম্মু কি বাজে কথা বলতে পারি বলো? একদমই না, একদমই না, তুমি রাগ করো না প্লিজ। কি বললে? না না, কই, সব ঠিক আছে, কোন সমস্যা তো। শোভন কোথায় যাচ্ছ? মা আমরা একটু, আমি একটা ফ্রেন্ডের কাছে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি মা, অফিস ছাড়ার পরে এইভাবে বাসায় বসে থাকতেও ভালো লাগছে। কেন, সুমি আছে না? হ্যাঁ, ও ও আছে মা, তারপরও। ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু খেয়াল রাখবে খুব বেশি প্রয়োজন হলে বন্ধুদেরকে এই বাসায় ডাকবে। মনে রাখবে এই বাড়ির জামাইদের সবসময় বাইরে যেতে নেই। জি মা, যাবো। যাও। জি। একটা কথা বলবো? মা কি বাবাকে, মানে আমার শ্বশুর আব্বাকে এমন করতো? কি করতো? এই যা করে। কি যা করে? না আচ্ছা, আমরা কি সবসময় এরকমই থাকবো?
তোমার কি কোনো প্রবলেম, শরীর খারাপ লাগছে? আরে না, আই এম জাস্ট ফাইন। বলো না, তুমি কি চাও না আমাদের একটা ফুটফুটে বাচ্চা হোক? তোমাকে মা বলে ডাকুক, আমাকে বাবা বলে ডাকুক। আমার লজ্জা লাগে না বুঝি? কেন লজ্জা কিসের, প্লিজ বলো না। আচ্ছা, কালকে আমাকে গিয়ে বলতে হবে। হোয়াট, এখানেও আম্মু? থাক, কাউকে কিছু বলতে হবে, কিচ্ছু বলতে হবে না তোমাকে, কিচ্ছু না। কাদের দিতে লাগবো? না কিছু লাগবে না। ইয়ে ওনারা কারা? অদলয় আসেন, আপনার সাথে ওনাদের পরিচয় করাই দিই। উনি হচ্ছেন আপনার দাদা শ্বশুর। খুব ভালো মানুষ ছিলেন শুনছি। তাই কিন্তু দুলাভাই হয়েছে কি জানেন? আপনার দাদির শাশুড়ির কথায় উনি ঘুমাইতেন আর উঠতেন। একবার দাদির শাশুড়ি ঘুমাইতে বলছেন, ঘুমাইছেন কিন্তু ঘুম থেকে উঠতে বলেন না। সেই যে ঘুমাইলেন আর উঠলেন না। ভয়ঙ্কর। উনি উনি আমাদের স্যার, আপনার শ্বশুর, খুব ভালো মানুষ। কিন্তু দুলাভাই, স্যার তো ম্যাডামের কথায় শ্বাস নিতেন আর ছাড়তেন। একবার হয়েছে কি, ম্যাডাম স্যারের শ্বাস নিতে বলছে, স্যার শ্বাস নিছে কিন্তু ম্যাডাম স্যারের শ্বাস ছাড়তে বলতে ভুলে গেছে। স্যার সেই যে শ্বাস নিছে আর আর ছাড়েন। ঠিক বলেছ। তার মানে আমারও একই দশা হবে? না 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 না, বাবা আপনি কোথায়? প্রথম ইচ্ছায় থাকবি নাকি দ্বিতীয় ইচ্ছার কথা বলবি? বাবা বাবা, আমি এই জীবন চাই না বাবা। আমাকে আমার আগের জীবন ফিরিয়ে দিন বাবা, আমাকে আমার আগের জীবন ফিরিয়ে দিন বাবা, আমাকে আমাকে বাবা। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হো, আমি তোর নাস্তা দিচ্ছি। একদম দেরি করবে না কিন্তু। আমি কি স্বপ্ন দেখলাম নাকি বাবার শর্ত পূরণে জীবন ফিরে পেয়েছি? যাই হোক, বেঁচে তো গেছি। মামা মামা মামা, গুলশান মামা, গুলশান যাবেন? দেখুন আমি আগে কল করেছি। আশ্চর্য, আমার লেট হয়ে যাচ্ছে। আই মিন হারি, প্লিজ আমি যাই। আমার লেট হচ্ছে না, দেখুন আমার ইন্টারভিউ আছে, আই এম অলরেডি লেট। দেখুন আমার অ্যাসাইনমেন্ট আছে। কিন্তু
আপনারা দুজন তো গুলশান যাইবেন। হ্যাঁ গুলশান, গুলশান তাহলে একলগেই চলেন। ঠিক আছে, এটা করা যায়। জি ঠিক আছে।